friends and students, welcome to English Funda Kolkata. I am Amit Sen. Hope you are well by the grace of Almighty. Now I am going to discuss a very important topics of writing. How to write editorial letters. English Funda Kolkata YouTube এর পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ রাইটিং টপিকস, হাউ টু রাইট এডিটোরিয়াল লেটারস, অর্থাৎ সম্পাদকীয় চিঠি কিভাবে লিখতে হয়। এবং এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ফাদার সেলফের লাস্টের রাইটিং অ্যাক্টিভিটিতে আছে, অর্থাৎ ফর দ্য কামিং এক্সামিনেশন দোজ উইল অ্যাপিয়ার অন মাধ্যমিক দে হ্যাভ টু অ্যাটেম্প্ট এডিটোরিয়াল লেটার। মাধ্যমিক পরীক্ষা এই সমস্ত রাইটিংগুলো আসতে পারে। হাউ টু রাইট এ এডিটোরিয়াল লেটার, বিফোর দ্যাট দেয়ার আর সাম পার্টস অফ দ্য এডিটোরিয়াল লেটার্স। এই এডিটোরিয়াল লেটার্স এর কিছু অংশ আছে, রিসিভার্স অ্যাড্রেস, কাকে পাঠাচ্ছ, সাবজেক্ট কি বিষয়, সাবজেক্টটা কেন। অনেক সময় অনেক লেটার পড়লে পড়ে ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাটারগুলো থাকে সেগুলো বেছে সেগুলোকে এ করা হয়। অর্থাৎ মন্ত্রী এডিটর অনেক যদি চিঠি গাদাগাদি হয় তখন সব চিঠি দেখার মানে পুরো ম্যাটারটা পড়া, সাবজেক্ট ম্যাটারটা পড়ার সময় হয় না, যখন সেই ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটারটা খুব গুরুত্বপূর্ণ। স্যালুটেশন, সম্বোধন, সাবজেক্ট ম্যাটার, বিষয়। তাহলে রিসিভার্স অ্যাড্রেস এক নম্বর, সাবজেক্ট দু নম্বর, স্যালুটেশন তিন নম্বর, চার নম্বর হচ্ছে সাবজেক্ট ম্যাটার, ফাইভ হচ্ছে কনক্লুশন, উপসংহার, আর এটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, যে পাঠাচ্ছে তার ঠিকানা। সেন্ডার্স অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে রিসিভার্স অ্যাড্রেস মানে যাকে পাঠাচ্ছ, তাহলে পত্রিকায় পাঠাতে কি লিখবে, দ্য এডিটর। এখানে রিসিভার অ্যাড্রেস যদি পাঠাও এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া বা দ্য স্টেটসম্যান, তাহলে দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এই ঠিকানা পাঠাতে হবে। তারপরে একটা ফোর চৌরঙ্গি স্কোয়ার কলকাতা ওয়ান, অর্থাৎ যেখানে চিঠিটা যাচ্ছে সেই জায়গাটাতে এটা লিখতে হবে। সাবজেক্ট ম্যাটার, দু নম্বর সাবজেক্ট ম্যাটার খুব ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তোমার এলাকায় নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার, সেই জন্য কমপ্লেন জানিয়ে। ধরো তুই অন্য জায়গায় একটা, ইউ আর গোয়িং টু রাইট অ্যানাদার এডিটোরিয়াল লেটারস, পোর কন্ডিশন বা ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার লোকালিটি, তাহলে সাবজেক্ট এখানে দিয়ে দিবে। সাবজেক্ট দু নম্বর এলো ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার লোকালিটি, তাহলে ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার লোকালিটি দু নম্বর এলো। স্যানিটেশন, সম্বোধন, এখানে স্যার বা অবলিক স্যার অবলিক ম্যাডাম, এবার বলি
মাধ্যমিকের মার্কসটা ভাগ করা থাকে, এর জন্য দু নম্বর থাকে, অর্থাৎ রিসিভার অ্যাড্রেস, সাবজেক্ট ম্যাটার, স্যালুটেশন, কনক্লুশন, সেন্ডার্স অ্যাড্রেস, এগুলোর জন্য দু নম্বর থাকে যদি তুমি সাবজেক্ট ম্যাটারটা লিখো, অর্থাৎ ইউ হ্যাভ টু রাইট, ইউ মাস্ট হ্যাভ টু রাইট সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার না লিখলে এই পয়েন্টেড নাম্বারগুলো পাওয়া যাবে না। রিমাইন্ড, সো মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ সাবজেক্ট ম্যাটার। তাহলে এখানে শুরু করলে, টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, ফোর চোরন স্কোয়ার, কলকাতা, ওয়ান, সাবজেক্ট, ব্যাড বা পোর কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার লোকালিটি। স্যার, এবার সাবজেক্ট ম্যাটারটা, আমাদের এলাকাবাসী বা আমাদের গ্রামবাসী সমস্ত লোকের পক্ষ থেকে আমি নিম্নলিখিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পত্রটা বা এই চিঠিটা লিখছি। বা প্রথমে লিখবে, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ম্যাটার ইন ইউর ফেমাস ডেইলি। আমি খুব কৃতজ্ঞ থাকব যদি নিম্নলিখিত বিষয়টি আপনার বিখ্যাত পত্রিকায় প্রকাশ করেন। এবার ম্যাটারটা লিখবে, আমাদের এলাকায় একটা গ্রাম্য হসপিটাল আছে, দেয়ার ইজ এ রুরাল হসপিটাল ইন আওয়ার লোকালিটি কল্ড সিঙ্গুর রুরাল হসপিটাল। এই হসপিটালের অবস্থাটা খুবই খারাপ, দ্য কন্ডিশন অব দ্য হসপিটাল ইজ ডিপ্লোরেবল বা ভেরি ব্যাড। হসপিটালের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ, দ্য অ্যাটমোসফিয়ার ইনসাইড দ্য হসপিটাল ইজ আনহেলদি। হসপিটালে সাফিসিয়েন্ট ডাক্তার নার্স নেই, বেডও নেই, দেয়ার আর নো সাফিসিয়েন্ট ডক্টর্স অ্যান্ড নার্স অ্যান্ড বেডস ইন দ্য হসপিটাল। যে সমস্ত রুগীরা যায় তাদেরকে অধিকাংশ মাটিতে শুয়ে থাকতে হয়। মোস্ট অফ দ্য পেশেন্ট হ্যাভ টু লাই অন দ্য গ্রাউন্ডস। এছাড়া যেখান সেখানে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, এক্সেপ্ট দ্যাট ডগস অ্যান্ড ক্যাটস মুভস হিয়ার অ্যান্ড দেয়ার। কুকুর বিড়ালের সঙ্গে বিছানা রুগীদেরকে তাদের শেয়ার করতে হয়। দ্য পেশেন্ট হ্যাভ টু শেয়ার দ্য হসপিটাল, নাও দ্য পেশেন্ট হ্যাভ টু শেয়ার দ্য বেড উইথ ক্যাটস অ্যান্ড ডগস। অর্থাৎ এক কথায় আমাদের হসপিটালের অবস্থা খুবই খারাপ। সো ইন এ ওয়ার্ড, দ্য কন্ডিশন অফ দ্য হসপিটাল ইজ ভেরি ডিপ্লোরেবল। এবার শেষের স্ট্যান্ডে লিখবে, এমত অবস্থায় আপনাকে অনুরোধ করছি, আন্ডার দ্য সার্কামস্টান্সেস, অন বিহাফ অফ অল দ্য পিপুল অফ আওয়ার লোকালিটি, আমাদের সমস্ত এলাকার জনগণের পক্ষ থেকে, আই এম রিকোয়েস্টিং ইউ টু হাইলাইট দ্য ম্যাটার ইন ইউর ফেমাস ডেইলি, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য পাবলিক, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য হায়ার অথরিটি। নিম্নলিখিত এমত অবস্থায় সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করছি, নিম্নলিখিত বিষয়টি আপনার বিখ্যাত পত্রিকায় যদি প্রকাশ করেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আন্ডার দ্য সার্কামস্টান্সেস, আই রিকোয়েস্ট ইউ অন বিহাফ অফ অল দ্য পিপুল অফ আওয়ার লোকালিটি টু হাইলাইট দ্য ম্যাটার ইন ইউর ফেমাস ডেইলি, টু ড্র দ্য attention of the higher authority. Conclusion, you can write your sincerity. A conclusion is written, your sincerity. Okay, you have given your name. And here, address. Address is written, Shingu. Hugli. আর ডেট দিয়ে দিলে আজকে।
So, in this way, you have to write editorial letter. এইভাবে তোমাদেরকে সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে editorial letterটা লিখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা দয়া করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমি তোমাদের জন্য আরো সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। সো thank you everybody, see you again on the next video, till then goodbye.